সকলকে স্বাগত প্রিয় বন্ধুরা দেশের প্রথম পরীক্ষা নিয়ামক সংস্থা হিসেবে স্তরে পদ্ধতি ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃহস্পতিবার তার পাঠক্রম প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তা তাদের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে এদিন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন উচ্চ মাধ্যমিকে বাষট্টিটি বিষয় রয়েছে তার মধ্যে তেরোটি বৃত্তিমূলক বিষয়বাদে সব পাঠ্যক্রম বদলেছে এগারো বছর পরে পাঠ্যক্রম বদল হলো সব থেকে বেশি বদলেছে বাংলা এবং ইংরেজি কম বদলেছে বিজ্ঞানের বিষয়গুলিতে কি পদ্ধতিতে সেমিস্টার ভাগ করে পরীক্ষা হবে সেমিস্টারের প্রশ্নপত্র কী রকম হবে নম্বর বিভাজন কি হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের নিয়মে কী কি পরিবর্তন হয়েছে তা আমরা দেখে নেব এক একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টারে পরীক্ষা হবে একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের পরীক্ষা নেবে বিদ্যালয় দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের পরীক্ষা নেবে সংসদ তবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধু শেষের দুটি সেমিস্টার থেকেই হবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের নম্বর থেকেই দ্বাদশের ফলাফল নির্ধারণ করা হবে একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার বলা হবে এবং দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টার তৃতীয় ও চতুর্থ সেমিস্টার বলা হবে তৃতীয় সেমিস্টারের আগেই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ড নিয়ে অন্য বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে যাবেন পড়ুয়ারা প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে যে পড়ুয়ারা এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে হবে নভেম্বরে মার্চে হবে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তাদের আবার নভেম্বর মাসে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে হবে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে চতুর্থ পরিবর্তন প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ প্রশ্নে হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা বিদ্যালয়গুলি নিজের মতো করে নেবে কিন্তু তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ও এমআর সিটে হবে খাতা দেখবে কম্পিউটার দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে বড় প্রশ্নে পঞ্চম পরিবর্তন একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীতেই একশো নম্বরে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের লিখিত এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ধরি হবে এই একশো নম্বর বিজ্ঞানের বিষয়গুলিতে সত্তর নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে আর ত্রিশ নম্বরের প্র্যাকটিক্যাল থাকবে অন্যদিকে যাদের ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা নেই তাদের লিখিত পরীক্ষা হবে আশি নম্বরে প্রোজেক্টের জন্য বরাদ্দ থাকবে কুড়ি নম্বর ষষ্ঠ পরিবর্তন ল্যাবরেটরি নির্ভর বিষয়ে প্রতি সেমেস্টারে হবে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা মোট সত্তর নম্বর বাকি তিরিশ প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট ওয়ার্ক ল্যাবরেটরি নির্ভর বিষয় না হলে প্রতি সেমিস্টারে হবে চল্লিশ নম্বরের পরীক্ষা মোট আশি নম্বর বাকি কুড়ি প্রজেক্টওয়ার্ক প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের সময় দেড় ঘন্টা অন্যদিকে চতুর্থ সেমিস্টারের সময় দু ঘন্টা অষ্টম পরিবর্তন দ্বাদশ শ্রেণীতে কোনো টেস্ট পরীক্ষা নেওয়া হবে না ন নম্বর পরিবর্তন নয় নম্বর পরিবর্তন কোনো পড়ুয়া যদি প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে শূন্য পায় তাহলে পরের সেমিস্টারে পাঁচ নম্বর তুলে আনার সুযোগ থাকবে তার কাছে একইভাবে দ্বাদশ শ্রেণীতে কোনো শিক্ষার্থী তৃতীয় সেমিস্টারে যদি কম নম্বর পায় তাহলেও সে চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের মোট নম্বর দেখে পাস ফেল নির্ধারণ করা হবে একাদশ শ্রেণীর অন্যদিকে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের মোট নম্বর দেখে পাশ ফেল নির্ণয় করা হবে দ্বাদশ শ্রেণীর তবে সংসদ জানিয়েছে লিখিত পরীক্ষায় পাশ করেও কোনো পড়ুয়া যদি প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালে ফেল করে তাহলে সেই বিষয়টিতে ওই পড়ুয়ার ফেল বলেই গণ্য করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নিয়মে যে সমস্ত পরিবর্তনগুলি নিয়ে এসেছে এ বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে হবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ